আজকে অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো আর ওয়েলকাম টু মাই পার্ট টু ব্লগে। আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি খুলনার মিডল পয়েন্টে অবস্থিত শহীদ হাদিস পার্কে, সেখানে আমরা ঘুরবো ফিরবো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা যেহেতু একটা খুলনার মেইন পয়েন্টে অবস্থিত, সো আমরা একদম টাউনেই আসি, ওখান থেকে যাবো কী করে যাই না যাই সব তোমাদেরকে বলবো। আর অবশ্যই আজকে আবহাওয়ার অবস্থাও খুবই খারাপ, তোমাদেরকে তারপরও দেখাই। আকাশে মেঘ হয়ে আসছে, দুপুরের দিকে প্রচুর মেঘ হয়েছিল, এখন আবার বাতাস আছে প্রচুর, কিন্তু বৃষ্টি এখনো নাই। তারপর আমরা যাব তোমাদেরকে দেখাবো। চাঁদ ছুপা বাদল মে শর্মা কে মেরি জানা লগ যা তু বল খা কে মেরি জানা গুমসুম সা হ্যা খুব চুপ সা হ্যা মদহোশ হ্যা খামোশ হ্যা হ্যাঁ ইয়ে সমা হ্যাঁ ইয়ে সমা কুছ অর হ্যা হ্যাঁ চাঁদ ছুপা বাদল শর্মা কে মেরি জানা সিনে সে লগ যা তু বল খা কে মেরি জানা। সো গাইস, যাইতে যাইতে আমি এখানে গেল হঠাৎ করে, কিসের জন্য? সবার মনে কোয়েশ্চেন আছে, কারণ হচ্ছে আমরা ঠিকই গেছিলাম হাদিস পার্কে, কিন্তু দুঃখের বিষয় হাদিস পার্ক বন্ধ। গত 8 মাস ধরে হাদিস পার্ক বন্ধ, করোনাকালীনের করোনার জন্য বন্ধ, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারি নাই, ভিতরে কোনো লোকজন নাই, পুরো 8 মাস ধরে বন্ধ। বাইরের লোকরা বলতেছে যে স্কুল কলেজ খোলা নেই, পার্ক খুলে কী হবে? স্কুল কলেজ খুলবে, পার্কও খুলবে, যার জন্য আমরা ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারি নাই, কিন্তু বাইরে থেকে ভিডিও করছি, তোমরা সেগুলো দেখে আসো। সো গাইস, শহীদ হাদিস পার্কের একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শহীদ হাদিস পার্কে মোট 3টা গেট আছে। উত্তর দিকের গেটের নাম উত্তরা, মাঝে যে গেটটা আছে সেটার নাম গোধুলি, আর দক্ষিণ দিকের যে গেটটা আছে দক্ষিণা। যেহেতু এটি খুলনার একদম কেন্দ্রে অবস্থিত, যার জন্য এখানে একটি শহীদ মিনার আছে যেটির নাম হচ্ছে খুলনা কেন্দ্রীয় শহীদ মিনার। সো গাইজ, আমরা বাসায় চলে আসছি, এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম, এখন তোমাদের সাথে আমরা আরেকটা রেসিপি বানাবো, সেই স্ন্যাক্সটা কীভাবে বানানো যায়। স্ন্যাক্স বলতে এটা আজকে আমরা পিৎজা বানাবো, পিৎজা হচ্ছে কীভাবে বানাবো আজকে আমরা প্যান পিৎজা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো। সো গাইজ, এখানে সব
পিজা বানানোর সবই ইনগ্রিডিয়েন্টস রয়েছে। ফার্স্টে হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে তোমার কিউব করে কাটা, তারপর হচ্ছে মাশরুম, অলিভ, চিকেনটা ভেজে নেওয়া, ওটা হচ্ছে রসুন আর আদা বাটা দিয়ে আর সয়া সস দিয়ে আগে ম্যারিনেট করে রাখা, দেন ওটা সাদা তেলে ভাজা। এখানে কিছু মশলা আছে, এটা হচ্ছে অরিগানো, সাদা গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স, এটা হচ্ছে চিকেন সসেস, আর এটা হচ্ছে একটা সস, পিজা সস, যেটা বানানো হয়েছে হচ্ছে অলিভ অয়েলের ভিতরে অরিগানো, টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটা সুন্দর করে ভেজে ব্লেন্ড করা হয়েছে এটা। আর এখানে আছে ময়দার যে ডো, সুন্দর ফুলে উঠছে। আমার সামনে চলে আসছে প্যান মেড পিজ্জা, হোমমেড, এটা বাসায় বানাইছি, সো একদম রেস্টুরেন্টের মতো হয়নি। দেখা যাক কীরকম, নিচটা শক্ত কারণ এটা প্যান এনেছে তোমাদের মতো, আর তোমরা তো দেখছো কী কী দিছি, অবশ্যই ভালো হবে টেস্ট, আশা করি খেয়ে দেখি। নিচেরটুকু বাদে উপরে একদম সব বাসায় তোমরা ট্রাই করো, আমরা যেভাবে বানাইছি ওনাকে ভাবে ওভেন ছাড়া হয় না, কিন্তু ওভেন বাদে বানানো গুড মর্নিং সবাইকে। আজকে আমার লাস্ট ডে খুলনায়, এখন প্রায় বাজে 8টা, সো আমরা এখন যাচ্ছি স্টেশনে, যশোরে ব্যাক করব, স্টেশনে যাব, দেন হচ্ছে স্টেশনে যদি ট্রেন পাই তাহলে ট্রেন জার্নি হবে, অ্যান্ড যদি না পাই, ভাগ্য খারাপ থাকে, তাহলে আমরা বাসের করে আমরা যশোর যাব। সো কোথায় যায় না যাই তোমাদের সাথে শেয়ার করব, সো চলো আমাদের সাথে। Thank you.
আমরা শেষ পর্যন্ত বাসায় চলে আসলাম। আমরা 9টার দিকে ট্রেন ছিল, যেহেতু এক্সপ্রেস ট্রেন চিত্রা এক্সপ্রেসে আসছি, 10টার ভিতরে যশোরে পৌঁছাইছি। দেন বাসায় আসলাম, ফ্রেশ হলাম, হয়ে এখন ভিডিও করতেছি। আর আশা করি তোমাদের কাছে এই খুলনা ট্যুরের দুইটা পার্টি ভালো লাগছে। যারা এখনও পার্ট ওয়ান দেখোনি, তারা আই বাটনে ক্লিক করে এখনই যে পার্ট ওয়ানটা দেখে আসো, আসলে মজা লাগবে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমি কোনো ব্লগ যদি পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে যেন পৌঁছায় যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো গুড বাই। Fuck her in the best, yeah.